হ্যালো এভরিওয়ান দিস সুন্দর আজকে আবার একটা মিনি টক্স নিয়ে আলোচনা করব স্যাক্রিফাইস মানে কোনো কিছু ত্যাগ করা বলিদান দেওয়া সো স্যাক্রিফাইস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ ভেরি ইম্পর্টেন্ট আমরা জীবনে সবাই কম বেশি স্যাক্রিফাইস করে থাকি ভবিষ্যতেও করব করে এসেছি কোনো কিছু যেটা আমি চাই যেটা আমার ইচ্ছে যেটা আমাকে প্লেজার দেবে সেটাকে স্যাক্রিফাইস করা নিজের ইচ্ছেটাকে বলিদান দেওয়া কখনো কখনও আমরা আমাদের ইমোশান রিলেশনশিপ থেকেও বেরিয়ে আসে অনেকেই মেন্টালি স্পিরিচুয়ালি ফিজিক্যালি ইকোনমিক্যালি অনেক রকমের স্যাক্রিফাইস হয় অ্যান্ড এই স্যাক্রিফাইস ব্যাপারটা আমাদেরকে ইমোশনালি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি আরও বেশি স্ট্রং তৈরি করে আমাদেরকে আরও বেশি মজবুত তৈরি করে ভেতর থেকে এবং বাইরে থেকে যে আমি কোনো কিছুর উপর নির্ভরশীল নই যে এটা আমাকে যে এটা না পেলে আমি কী বলবো শেষ হয়ে যাব এরকম কোনো একটা ব্যাপার নয় কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয় ছোটোবেলা থেকে আমরা এটা জেনে আসছি শিখছি যে এমনি এমনি কোনো কিছু পাওয়া যায় না তার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয় অনেক কিছু ছাড়তে হয় না ছাড়লে পাওয়া যায় না তো আমি এটা মনে প্রাণেই বিশ্বাস করি যে আমাকেও জীবনে বড় হতে গেলে আমাকেও কিছু পেতে গেলে স্যাক্রিফাইস করতেই হবে কিছু প্লেজার কিছু ইমোশান এগুলোকে আমাকে ছাড়তে হবে ইভেন কখনো কখনো ফ্যামিলি স্যাক্রিফাইসও করতে হয় মানে ফ্যামিলি প্লেজার ফ্যামিলির সঙ্গে যে গেট টুগেদার একসঙ্গে মজা করা এই ব্যাপারগুলোকেও ছাড়তে হবে এটাই আজকেও আমার সাথে ঘটছে আর কি কালকে তোমরা জানো কালকে ঈদ এবার ঈদে আমি বাড়ি যেতে পারছি না এখানে এক্সাম চলছিল আমি টিকিট কেটেছিলাম বাড়ির জন্য সব কিছু কনফার্ম ছিল আমার একদম প্ল্যানিং ছিল কিন্তু হঠাৎ করে পুরো রুটিন চেঞ্জ হয়ে যাওয়ার পর মানে এমন একটা সিচুয়েশন দাঁড়িয়ে গেছে যে আমি যেতে পারছি না এখন সময় আছে কিন্তু টিকিট এখন আমি পাবো না আর টিকিট কনফার্ম হবে না আর আমার যেহেতু নর্থ বেঙ্গলে বাড়ি আমি হুটহাট করে ট্রেনের টিকিট পাবো না আর বাসে আমি যেতে পারবো মানে বাসের টিকিট পেয়ে যাবো কিন্তু বাসের জার্নি আমি সইতে পারবো না আমার মনে শরীরটা খারাপ হয়ে যাবে প্রচুর যাক তো এই ব্যাপার আমি নিজেকে ভেতর থেকে অনেকটা স্ট্রং করে নিয়েছি এই এই ইমোশনগুলো কি বলবো কন্ট্রোল করতে শিখছি আরও শিখবো তাই না যে আমাকে কিছু করতে হলে জীবনে কিছু স্যাক্রিফাইস করতে হবে আমি জানি যে তিনশো পঁয়ষট্টি দিনে একটাই মানে এই দিনটাই আসে আমার মানে মনে হয় যে আমি প্রচুর গর্ব করে কথাগুলো বলছি আমার খারাপ লাগছে অবভিয়াসলি খারাপ লাগছে প্রত্যেকটা মানুষেরই খারাপ লাগবে ঈদের সময় বাড়ি যেতে কেউ না যেতে পারো খুবই খারাপ লাগবে আমার মা খুব কান্না করছে ইভেন আমারও একটু চোখে জল চলে আসলো এটা ভেবে যে আমি যেতে পারছি না ছোটোবেলা থেকে কত কত মজা করি আর আমি আমার এটা না যে আমি বাড়ি গিয়ে প্রচুর খাওয়া দাওয়া করতাম বলে আমার মন খারাপ হচ্ছে আসলে আমার মা অনেকদিন ধরেও আমার জন্য অপেক্ষায় ছিল যে আমার মেয়ে আসবে অনেকদিন ধরে বাড়ি গিয়ে আমি লাস্ট ঈদে বাড়ি গিয়েছিলাম তাও মাত্র দুদিন ছিলাম আর সেই দুই দিনেও আমি বই সেল করেছি ওখানে বই ডেলিভারি করেছিলাম তো বাড়িতে আমি সময় দিতে পারিনি তো ওটাই আর কি একটু আশায় ছিলাম বাড়ি যাব সবার সঙ্গে দেখা হবে মজা হবে আত্মীয় স্বজন যেমন পাড়া প্রতিবেশী সবার সঙ্গে ওটা মজা হতো যেতে পারছি না খারাপ লাগছে খুব মানে বলে বোঝাতে পারবো না বাট ইটস ওকে কোনো ব্যাপার না আবার হবে পরের বছর জীবনে অ্যাস্টাবলিশ হওয়াটাও ইম্পর্টেন্ট সো এই ছিল আর কি আমি জানি তোমরাও অনেক স্যাক্রিফাইস করছো পড়াশোনার ক্ষেত্রে আমাদের অনেক স্যাক্রিফাইস করতে হয় অনেক অনেক তাই না জীবনের মাঝে মাঝে মধ্যে মনে হয় আমি জীবনে সব মোহমায়া ত্যাগ করে ফেলেছি সব কিছু ত্যাগ করেছি আমার মা বলে এতই জীবনে সব মোহমায়া ত্যাগ করে ফেলেছিস কোনো কিছু আর নেই যে কোনো সেটা আমার উপরে এফেক্ট করবে যেটা আমাকে টানবে কোনো কিছু নেই যেটাকে আমাকে আমাকে হোল্ড করবে হোল্ড আমি আই আই ওয়ান্ট টু বি ফ্রি ফ্রম অল দ্য হোল্ডিংস থিংস আমাকে কোনো কিছু যেন হোল্ড না করতে পারে সো দ্যাটস দ্য টপিক অল দ্য বেস্ট গাইস ঈদের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর আজকে উল্টো রথ ছিল সো উল্টো রথের শুভেচ্ছা আমি আজকে বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা তো দেখলাম একটা রথ গেল উল্টো রথ ছিল বোধহয় দারুণ দা আমি যাই না উল্টো রথ না কেমন রথ বাট রথ ছিল দারুণ করে সাজিয়েছিলো খুব খুব ভালো লাগছিলো আমি ছবিও তুললাম সো কালকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর আজকে যারা রথ পালন করলে তাদেরও শুভেচ্ছা অল দ্য বেস্ট গাইস্ট টাটা